ताराई आबार सरकारी बिरोधी आंदोलने नाचते जाए एटाओ ठीक ना। आपनी सरकारी दलेर प्रोग्रामे नेबेन आबार सरकारी बिरोधी जेखाने प्रोग्राम होबे कर्मसूची आसबे सेखानेओ नाचते जाबेन एटा कि धरनेर आचरण। लोक प्रसार प्रकल्पे सुयोग सुविधा निये सरकार बिरोधी अनुष्ठाने जोग दिले कड़ा हाथे पदक्षेप नेওয়ার हुशियारी। शिल्पी भाता निये कोनो अवस्थाते सरकार बिरोधी प्रचारे अंश निते पारबेन ना कोनो सुविधा प्रापक। आज पुरुलिया शहरेर रवींद्र भवने दुई दिने छौ नृत्येर कर्मशाला शुरू हय। सेखाने शासक दलेर पक्ष थेके एई हुशियारी देওয়া हय। जय गोराम बंधुरा, आजके जे विशेष खुशिर खबर हलो बंधुरा जे कुर्मी समाजेर অন্যতম প্রধান নেতা আমাদের ঝাড়গ্রামের রাজেশ মাহাতোদা কিন্তু রেল টাকা আন্দোলনের জন্য তাকে যে তার নামে যে কেস হয়েছিল সেই কেস থেকে তিনি কিন্তু আজকে মুক্তি পেলেন জরিমানা বাবদ। এবং সবার মধ্যে যে ভয়টা ছিল যে রেল টাকা করলে হয়তো জেলে যেতে হতে পারে, বাট দেখো বন্ধুরা মিথ্যে যদি কেস হয় তাহলে কিন্তু আপনি মুক্তি পাবেন, কারণ পুলিশ তোমাকে ধরে নিয়েও যায় না, তাদেরকে সেই কেসে যদি তোমাকে बंदी करते चाय तादेरके प्रूफ दीते हैं और से प्रूफ पावे ना। मिथ्या केसे कोनोदिन प्रूफ केउ पाय ना बंधुरा। सजानो घटानो माने सजानो घटना कोनोदिन टिके ना, एटा माथाय राखबे। तो जायक बंधुरा जेटा बोलार जोन्नो आसलाम जे कुर्मी समाजेर पुरो जय जयकार बंधुरा। जय जयकार बोलते बंधुरा कुर्मी समाजेर जे दुई महान नेता छिलेन चुनार शहीद चुनाराम माहातो ठीक आछे एबं गोविंद माहातो तादेर नामे किन्तु मानबाजार गवर्नमेंट जो कलेज छिलो सेई कलेजर नाम किन्तु चेंज हो गेल बंधुरा। एबं नतून जो कलेजर नाम हलो आपनारा देखे नीन सेई वीर शहीद दुजोनेर नामे किन्तु कलेजर नाम हलो बंधुरा चुनाराम माहातो एबं हच्छे गोविंद माहातो। एटाई हच्छे आंदोलनेर दम, कुर्मी आंदोलनेर दम बंधुरा। आंदोलन छाड़ा कोनो काज हय ना, एटा भालोभाबे जानेन आपनारा सबाई। आर आमि बारबार करे बोलछि सांविधानिक जेन आंदोलन हय माने कोनो अशांति जेन ना हय, सांविधानिक आंदोलन हबे बाट आंदोलन होबे, आंदोलन छाड़ा किन्तु कोनो गति नाई बंधुरा। ताई आमादेर जे छोटो छोटो दाबीगुलो सरकार बाध्य होच्छे मानते एबं एटाई होच्छे कुर्मी समाजेर पावार। आर जे आमादेर मধ্যে ইউনিটিটা হয়ে গেছে না এটাই লাগবে, এটাই লাগবে, এটাই চাই। নিজের জাতির মধ্যে যেন একটা ইউনিটি থাকে, সংগতিবোধ থাকে, তবেই না যে কোনো দাবি আমরা সহজে আদায় করতে পারবো। আর না হলে এই ওর স্বার্থ জন্য একে অপরের যদি বিরোধিতা করা হয় তাহলে কি কোনোদিন কোনো কিছু দাবি মিটবে বলো? তাই নিজেদের মধ্যে আগে ইউনিটি আনতে হবে, তারপর দেখা যাবে কি হবে না হবে। আর আপনারা একটা স্পিচ শুনলেন নিশ্চয়ই কিছুক্ষণ আগে নবেন্দু মাহালি মহাশয়, তিনি কি বলছেন যে যারা যারা সরকারের শিল্পী ভাতা পাচ্ছেন তারা কিন্তু সরকার বিরোধী আন্দোলনে আর যেতে পারবে না, সরকারের সুবিধা নেবে। আবার বিরোধী দলের হয়ে তার বিরোধী দলের হয়ে তুমি আবার নাচতে যাবে, এটা কিন্তু মানা যাবে না। শিল্পীদের কিন্তু তারা বাধ্য করছে, মানে এক প্রকার তারা বলতে চাইছে এটাই, তিনি এটাই বলতে চাইছেন যে যেহেতু তুমি আমাদের সরকার থেকে তুমি ভাতা পাচ্ছ, সরকার থেকে টাকা পয়সা পাচ্ছ, অতএব সরকারকে তোমরা সাপোর্ট করো, অন্য কোনো কাজে তোমাদের যাওয়া যাবে না। বাট একজন শিল্পী সে সরকারকে সাপোর্ট করার জন্য কি টাকাটা পায়? সে তার প্রতিভার জন্য টাকাটা পায়, সে তার কাজের জন্য টাকাটা পায়, তাই না বন্ধুরা? কিন্তু এদের দাবি দেখো বন্ধুরা। এরপর হয়তো কিছুদিন পর বলবো যারা যারা কন্যাশ্রী পাচ্ছ বা যারা যারা রূপশ্রী পাচ্ছ তোমাদেরও কিন্তু সরকার বিরোধী দলে যোগদান করা যাবে না, নাহলে কিন্তু তোমাদের বন্ধ হয়ে যাবে। বা যারা যারা ধরুন পুরোহিত ভাতা পাচ্ছেন, ইমাম ভাতা পাচ্ছেন, তাদেরকে হয়তো বলা হবে আপনারাও তো সরকারি ভাতা পাচ্ছেন, অতএব আপনারাও কিন্তু বিরোধী সরকার বিরোধী কোনো আন্দোলনে যোগদান করতে পারবেন না। এই হচ্ছে দেশের সংবিধান কি বলছে। দেশের সংবিধান বলছে যে তুমি তোমার মানে নিজস্ব তোমার স্বাধীনতা রয়েছে, তোমার যেটা ভালো লাগবে যেটা খারাপ লাগবে সেটা তুমি প্রতিবাদ করতে পারো, সেটা তুমি বলতে পারো, বাট সাংবিধানিকভাবে বলতে হবে, কারো কোনো ক্ষতি না করে বলতে হবে। আবার তার মানে যুক্তিগুলো শুনলেও তো মানে কি বলবো বন্ধুরা, তিনি যা ব্যাখ্যাগুলো দিয়েছেন যে তিনি কেন এই কথাটা বলেছেন ওপেন মঞ্চে, সেটার ব্যাখ্যাগুলো শুনুন একটু পরে, দেন আপনারাই কমেন্টে জানাবেন যে তিনি ঠিক কী করতে চাইছেন আলটিমেটলি। আর বারবার করে বলছে যে পুজোগুলোতে পুজোয় কত হাজার করে টাকা দেওয়া আছে, 70,000 করে দেওয়া হচ্ছে পার ক্লাবকে বন্ধুরা। প্রায় 300 কোটির মতো টাকা সরকারের এখানে ইনভেস্ট করছে, মানে বুঝতে পারছেন তো বন্ধুরা ব্যাপারটা কি হতে চলছে। মানে এই যে শিল্পী ভাতা বলো, কন্যাশ্রী বলো, রূপশ্রী বলো, তারা মনে করছে যেটা সরকারি টাকা किन्तु बंधुरा सरकारी टाका तो नय पुरोपुरी टाकाटा तो जनगणेर टाकाटा ताई ना निजेर सम्पत्ति एरा भेबे निच्छे टाकाटाके जनगणेर टैक्सेर टाकाय तो सरकारेर टाका हच्छे ताई ना किन्तु तारा निजेर निजेदेर सम्पत्ति भेबे निच्छे ताई तारा होयतो एरकम दाबी करछे जे जारा जारा सरकारी सुयोग सुविधा नेबे तारा बिरोधी दले योगदान करते पारबे ना बा बिरोधीते ये करते पारबे ना जेटा बोलछिलेन एकटु आगे देखलेन आपनारा सबाई তাহলে এই যে সরকারগুলোকে যে 70,000 টাকা দেয়া হচ্ছে বন্ধুরা আমার সরকারগুলোকে সরি বলছি মানে এই যে দুর্গাপূজাতে যে ক্লাবগুলোকে 70,000 টাকা দেয়া হচ্ছে কিন্তু তার বদলে যদি রাজ্য সরকার এটা করত এডুকেশন মানে সত্যিকারের যদি উন্নতি চাইতো না আমাদের রাজ্যের বা আমাদের জঙ্গলমহলের মানুষের জন্য বা পিছিয়ে থাকা গ্রাম বাংলার মানুষদের জন্য সমস্ত জেলার তাহলে সরকার যদি ওই 70,000 টাকাটা কই মেলায় যদি না দিয়ে মানে ক্লাবকে যদি না দিয়ে তারা যদি এটা করত যে এবার থেকে প্রত্যেক ক্লাসে যারা যারা 5 ডিভিশন পাবে মিন্স তাদের যে নাম্বার থাকে ধরুন কোন ক্লাসে 500 এর পরীক্ষা হয় কোন ক্লাসে 800 এর পরীক্ষা হয় কোন ক্লাসে 700 এর পরীক্ষা হয় তারা যদি এটা বলতো যে 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 ক্লাসে যারা যারা 60% বা 70% ই ধরলাম 70% করে নাম্বার পাবে তাদেরকে প্রতি বছর 1000 টাকা করে স্কলারশিপ দেয়া হবে বা প্রতি মাসে 200 টাকা করে 300 টাকা করবে 500 টাকা করে যাও একটা অ্যামাউন্ট যদি দেয়া হয় যে তাদেরকে বৃত্তি দেয়া হবে তাহলে কত ভালো হতো বলো তো বন্ধুরা এবং যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশোনাটাকে করতেই ভয় পেত তারাও কিন্তু আনন্দের সাথে পড়াশোনাটা করতে ইস যদি আমি এই বছর 70% নাম্বার পাই তাহলে কিন্তু আমার কি হবে তাহলে কিন্তু আমার একটা ফুটবল কিনতে পারবো 300 টাকা পেয়ে যাবো বৃত্তি 2 মাস হলে 400 টাকা একটা ফুটবল হয়ে যাবে ফুটবল খেলতে পারবো তার নিজের স্বপ্নগুলো পূরণ করতে প্লাস তিনি সেই ছেলেটা বা মেয়েটা পড়াশোনার জগতেও আসতো बाट एटा कोच्छे ना कारण तारा चायनी शिक्षा व्यवस्था एरकम डेवलपमेंट होक आमार मते बंधुरा एरकम होले किन्तु शिक्षा व्यवस्थार आमूल परिवर्तन आसबे ताई ना यदि एरकम बृत्ति देया हय सबाई पढ़ाशोना करे इस आमी जोदि 70% नम्बर पाबो 80% नम्बर पाबो आमी बृत्ति पाबो 200 टाका 300 टाका 400 टाका ताई ना ताहले फालतू टाकागुलो बेकार क्लाबे केन इनवेस्टमेंट करा हच्छे ना पाते एकटा बेटा बांग्ला जिनिस आमरा बुझते पाচ্ছি बंधुरा एतो ए जे ए समस्त टाकागुलो খরচ করা হচ্ছে একটাই স্বার্থে যেটা আমরা বুঝতে পারছি বন্ধুরা এবং আপনারাও কি বুঝতে পারছেন সেটাও কমেন্টে জানান কি জন্য এত টাকা ইনভেস্টমেন্ট করছে তারা ফালতু ফালতু এই সমস্ত যে কাজগুলোতে সেটা নিশ্চয়ই ভালো বুঝতে পারছেন আপনারা আমি আর কি বলবো কেন তারা ইনভেস্টমেন্ট করছে এবং কমেন্টেও জানান কেন তারা এত টাকা ক্লাবগুলোকে দিচ্ছে সেই জায়গায় এই সমস্ত কাজ না করে ওই তো বললাম যে শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন করতে চান বন্ধুরা যদি এই ব্যবস্থায় 70,000 টাকাটার বদলে যদি পার ক্লাসে যদি এরকম প্রত্যেকটা স্কুলে বলা থাকতো যে 80% করে নাম্বার ধরো না 80% যারা যারা নাম্বার পাবে তাদের ক্লাসে বছর শেষে তারা প্রতি মাসে বৃত্তি 200 টাকা 300 টাকা 400 টাকা করে পাবে দেখবে বন্ধুরা পড়াশোনা আমূল পরিবর্তন গ্রামের মধ্যে কিন্তু সেটা তারা করবে না এটাই হচ্ছে গল্প বন্ধুরা এটা যদি করা হতো না সত্যি বলছি সত্যিকারের গ্রাম বাংলার ছেলেমেয়েরা যারা যারা পড়াশোনা করছিল না তারাও কিন্তু পড়াশোনা জগতে ছুটে আসবে তো যাক বন্ধুরা এখন দেখে নিন অজিত মাহাতো মহাশয় আমাদের কুর্মি সমাজের মূল মানতা অজিত মাহাতো মহাশয় কি বললেন এই নবেন্দু মাহালি মহাশয়ের বক্তব্যের বিপরীতে এবং তিনি এর তীব্র বিরোধিতা করলেন কি বলেন আপনারা নিজেরাই শুনে নিন আর অবশ্যই বলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো জয় গরাম ভালো থাকবেন শিল্পীদের জন্য উনি ভাতা দিয়েছেন এবং শিল্পী ভাতা বন্ধ করে দেবেন যদি তার পক্ষে বা তার সরকার পক্ষে তারা যদি না কিছু করে তো এইটার জন্যে আমি দুঃখিত এবং এটা কঠোরভাবে আমরা প্রতিবাদ করছি কেন আদিবাসী কুর্মী সমাজ আমাদের আজ থেকে করি নাই এবং পরিষ্কার কথা একটা যে লড়াই আন্দোলন আমরা করছি একটা একটা শিল্পী একটা সত্তা এটা কারো দ্বারা হয় নাই একটা শিল্পী সত্তা যে নাচনি হোক ছনাচ হোক ঝুমুর শিল্পী হোক মানে কীর্তনিয়া হোক কেউ গান গাছে কেউ বাউল হোক নাটুয়া নাচ হোক এগুলো তো নিজস্ব সত্তা একটা সবাই তো শিল্পী হতে পারে না কখনো এটা পরিষ্কার কথা এই যে শিল্পী সত্তা এই শিল্পী সত্তা বা তার স্বাভিমানকে এটা অত্যন্ত মানে অপমান করা হবে তাই আমি এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি आदिवासी कुर्मी समाज आमरा तखन एटा कत साल छिलो 2007 साल 2008 साले आमरा एप्रिलेर 7 तारिखे एक विशाल डेपुटेशन दिएछिलाम ताते 45टा झुमुर नाचेर पार्टी छिलो एबं बहु नाचनी एबं बहुत लोक छिलो केन आमरा करेछिलाम तखन छिलो बामफ्रंटेर आमल যে এইখানের নেতারা আমাদের কথা বলে কিন্তু কোনো কাজ করে না। এখানে শুধু বলে মানভূমের সংস্কৃতি বাঁচাবো, মানভূমের সংস্কৃতি এই যে আলাদা স্বতন্ত্র জাতিসত্তাকে বাঁচাবো এই কথা বললেও কিন্তু কাজ করে না। তখন আমরা ডেপুটেশন দিয়েছিলাম, এই ডেপুটেশন দিয়ে সেটি আমরা দাবি করেছিলাম এবং ওই সরকার তখন কিন্তু একটা লিস্ট বানাইছিল। আর এই সরকার যখন আসে তখন এটা শিল্পীর ভালো হবে, কিন্তু এটা তো পরিষ্কার কথা, এটা তো কোথাও লড়াই করে না, আন্দোলন করে না, আমরা তো আন্দোলন করেছি এটা। এবং একটা শিল্পী একটা স্বতন্ত্র সত্তা এবং সেই সত্তাকে আজকে যদি এইভাবে কথা বলা হয়, আজকে আমি বলবো আমাদের আমাদের নবেন্দু মাহালি আমাদের ভাইয়ের সমান, কিন্তু এইভাবে কথা বলাটা আমি সত্যি দুঃখিত এবং এটা আমরা এই কথাটাকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। আন্দোলন নামছেন বা এরকম এটা আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা আগামী 6 সেপ্টেম্বর আমাদের কালা দিবস আছে। কালা দিবসটা হচ্ছে কোন জন্যে, ওই দিনে কিন্তু কুর্মি তার জাতিসত্তা থেকে বাইর হয়ে যায়, অর্থাৎ 1950 সালে 6 সেপ্টেম্বর মানে প্রথম এই যে টাইম হয় সেই টাইম থেকে আমরা বাদ পড়ে যাই, তাই জন্য 6 সেপ্টেম্বর আমরা স্বাধীন পালন করবো। ওই দিনে কিন্তু এটারও প্রতিবাদ জানা এই যে কথাটা বলেছে। আচ্ছা, 6 সেপ্টেম্বর কি কি ধরনের প্রতিবাদ জানাবে? আমরা এটা কালা দিবস মানছি, এটা আমরা কালা দিবস মানি, আমরা এবারও মানব। কেন 1950 সালে 6 সেপ্টেম্বর মানে 510 এই নোটিফিকেশনের মাধ্যমে কুর্মিরা সেদিন বাদ পড়ে যায়, অথচ কথা ছিল যে যে জাতি সেন্সাস রিপোর্টে 1931 সালে যারা ছিল প্রিমিটিভ টাইপ তাদেরকেই নেওয়া হবে, অথচ আমরা 1931 সালে প্রিমিটিভ টাইপ হিসাবে চিহ্নিত ছিলাম আদম সুবারেতে, কিন্তু আমরা বাদ পড়ি। কিভাবে প্রতিবাদ জানাবেন সেটা আমরা কালা দিবস পালন করছি, মানে কালা বেচ পরা পরব এবং আমরা মুখে কালো কাপড় পরব, কালো ঝান্ডা নিয়ে পুরুলিয়া আমরা জড়ো হব। আমরা ইয়াতে এই না আমরা আমাদের গরম থান থেকে মিছিল করবো, পুরুলিয়া শহর পরিক্রম করে আর ডিএম এর কাছে আমরা এখানে সভার একটা প্রতিবাদ জানাবো। এই আমি যেটা বলেছি সেটা সরকারি পক্ষে কথা বলেছি। সরকারের বিষয় যেটা আমার মনে হয়েছে যে সরকারি অনুষ্ঠান করছেন বিভিন্ন ছৌ দল, সরকারি প্রাপক ভাতা শিল্পী গোষ্ঠী যারা সাম্মানিক ভাতা পাচ্ছেন লোক প্রচার প্রকল্পে, সেই কিছু কিছু শিল্পী কিছু কিছু দল তারা সরকারি বিভিন্ন বিরোধী মঞ্চে তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে। আর সেই প্রসঙ্গটাই বলেছি যে সিদ্ধান্ত নিতে হবে, আপনি যদি সরকারের সব কিছু সুযোগ সুবিধা নেবেন আবার সরকারের বিরোধী যেখানে প্রোগ্রাম হবে অ্যাক্টিভিটিস হবে সেখানেও যাবেন, তাহলে এটা তো নিজস্ব একটা প্রিন্সিপালের বিষয় চলে আসছে না। আপনি তাহলে সরকারের ভাত, আপনি যদি শিল্পী শুধু শিল্পী, কেউ কেউ বলছেন আমরা শিল্পী আমরা সব জায়গায় যেতে পারি, নিশ্চয়ই যাবেন, তাহলে সরকারি এটা ছেড়ে দিন, আপনি শিল্পী সত্তা নিয়ে বেঁচে থাকুন। আপনি যখন সরকারি প্রোগ্রাম নেবেন সরকারি ভাতা নেবেন তখন তো আপনাকে সরকারের বিষয়টা ভাবতে হবে। আমি টাকা পাবো বলে কি আমি যে কোনো জায়গায় আমি চলে যাব? আমার দেশ বিরোধী কিছু যদি কোথাও কিছু হয়, টাকা অফার দিচ্ছেন বিভিন্ন জঙ্গি সংগঠন, আমি কি সেখানে চলে যাব? টাকাটাই তো সব নয়। শিল্পীদের এই যে সাম্মানিক ভাতা, এটা তো সাম্মানিক ভাতা, আমরাই তো বলছি সাম্মানিক ভাতা সরকারি বিভিন্ন প্রোগ্রামে লোকপ্রচার প্রকল্পে তারা পাচ্ছেন, তো একটা প্রিন্সিপাল তো রাখা উচিত যে আমি যখন সরকারি অনুষ্ঠানে সরকারের পক্ষে আমি সরকারি প্রচার করছি, লোকপ্রচার প্রকল্পের প্রজেক্টটা কি, সরকারের বিভিন্ন প্রজেক্ট সেটা ছৌ নাচের মাধ্যমে শিল্পী সত্তার মাধ্যমে তুলে ধরা, আমি সেটাতে করছি, আবার আবার সরকারের বিরোধিতাই চলে যাচ্ছি, তো এটা কেমন হচ্ছে না ব্যাপারটা? আমি এখানে একরকম করছি আরেক জায়গায় আরেক রকম করছি, এই জায়গাটা ভাবতে বলেছি। সরকারের প্রচার করছি এক জায়গায়, তার বিনিময়ে আমি প্রোগ্রাম পাচ্ছি, ফান্ড আমি ওখান থেকে টাকা তুলছি প্রোগ্রাম করার জন্য, আবার অন্য জায়গায় ওই প্রজেক্টটার বিরোধিতা হচ্ছে। যেখানে একটা কন্যাশ্রী ধরুন উদাহরণ দিচ্ছি, কন্যাশ্রী সম্বন্ধে উনি ছৌ নাচ করে তুলে ধরছেন লোকপ্রসার প্রকল্পে, এই প্রজেক্ট সম্বন্ধে আপনি আমাদের লক্ষ্মী ভাণ্ডার নিয়ে আপনি প্রোগ্রাম করছেন শিল্পীরা, আবার যে প্ল্যাটফর্মে লক্ষ্মী ভান্ডারের বিরোধিতা হচ্ছে, যেখানে কন্যাশ্রীর বিরোধিতা হচ্ছে, যেখানে সেই প্রজেক্ট নিয়ে, সেখানে আপনি আবার তার বিরোধিতা হয়ে প্রোগ্রাম করছেন, তো বিষয়টা কেমন দাঁড়াচ্ছে না? এই জায়গাটা বলতে বলেছি। আজকে কালো বেজ লাগিয়ে অনেক প্রতিবাদ জানিয়েছেন, সেটা ব্যক্তিগত, সবাই আন্দোলন করতে পারে, রাস্তায় নামতে পারে, আন্দোলন তো হতেই পারে। সবাই কি আর সরকারের পক্ষে থাকবে? সরকার বিরোধিতায় তো আন্দোলন সংগঠিত হতেই পারে। আমি এখানে যারা সরকারি ইনলিস্টেড শিল্পী, যারা সরকারি প্রোগ্রাম করেন, আমি সব শিল্পীদের কথা তো বলছি না, যারা গেছেন তাদের গায়ে লাগতে পারে এটা। যে সমস্ত শিল্পীরা এই এটা মেনে চলছেন তাদের কোনো অসুবিধা নেই, যারা এই দোটানার মধ্যে আছেন তাদের নিশ্চয়ই তাদের এটা লাগবে এই কথাটা। তাহলে আপনি আপনার পক্ষে প্রমাণ? হ্যাঁ, আমি তো ওপেন মঞ্চেই বলেছি এটা, আমি পুরোপুরি, আমি একজন জনপ্রতিনিধি, আমাকে, আমার তো দায়িত্ব সরকারের পক্ষে কথা বলা। আমি সরকারি প্ল্যাটফর্মে সরকার বিরোধীদের তো কথা বলতে পারি না জনপ্রতিনিধি হয়ে, তো সেটাই বলেছি আমি। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। জয় জয়গ্রাম, ভালো থাকবেন।